এখানে আমরা দুটো অঙ্গ দেখবো। প্রথমটা কি বলছে, না ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি, ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর, ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ, ডট ডট করে ওয়ান মাইনাস ওয়ান বাই এন। ঠিক আছে, ব্রেকার এখানে মাইনাস আছে, এটা কি আছে, না ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি, ওয়ান প্লাস ওয়ান বাই ফোর, ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ, ডট ডট ওয়ান প্লাস ওয়ান বাই এন, এই মানটা কত হবে, নকশান দেওয়া আছে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একটু লসাগু করি, থ্রি লসাগু করি, কী হবে এখানে, তিন একে তিন বিয়োগ এক দুই হবে, মানে গুণ আছে। ঠিক আছে, চার লসাগু হবে, চার একে চার বিয়োগ এক তিন হবে, গুণ পাঁচ লসাগু হবে, পাঁচ একে পাঁচ বিয়োগ এক চার হবে। ঠিক আছে, গুণ ডট ডট করে এখানে গুণ কী হবে, না এন লসাগু হবে, এখানে হবে এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি, না এখানে এই টার্মের সঙ্গে এই টার্ম কাটা, এই টার্মের সঙ্গে এখানে যে টার্মটা কাটা থাকবে, ঠিক আছে, এই এই টার্ম ঘরে এটা পাঁচের সঙ্গে এখানে কেটে যাবে। ঠিক আছে, এখানে আমাদের লকটা থাকবে প্রথম হরের, আর এখানে এখানে আগেরটার এন মাইনাস ওয়ান থাকবে। ঠিক আছে, এখানে থাকবে কত, না এন মাইনাস টু থাকবে, এটার সঙ্গে এটা কেটে যাবে। তাহলে বিয়োগ যখন থাকবে তখন লব, প্রথম যে ভগ্নাংশ তার লব, ঠিক আছে, এবং শেষ ভগ্নাংশের কী হবে, না হর, এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের। ঠিক আছে, যদি যোগ থাকে, ঠিক আছে, এন টাইমস এরকম থাকে, তাহলে এটা যদি আমরা লসাগু করি কী পাবো, না তিন লসাগু করলে তিন একে তিন বিয়োগ এক চার, চার লসাগু করলে কী হবে, না চার একে চার বিয়োগ এক, চার কে চার যোগ এক পাঁচ, তা কী হবে, না পাঁচ লসাগু করবো আমরা, পাঁচ একে পাঁচ বিয়োগ এক, পাঁচ একে পাঁচ যোগ এক ছয়, তিন লসাগু করবো, এন একে এন হবে এখানে সঙ্গে এক যোগ এন প্লাস ওয়ান। থেকে আমরা দেখতে পাচ্ছি যে লবটা কেটে যাচ্ছে, ঠিক আছে, এর সঙ্গে এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি থাকছে, না প্রথম ভগ্নাংশের হর থাকছে, তাহলে শেষ ভগ্নাংশের আমাদের লব থাকবে। ঠিক আছে, এটার সঙ্গে এখানে একটা থাকবে, ঠিক আছে, এন বাই এটা এন মাইনাস ওয়ান হতে থাকবে। ঠিক আছে, না এখানে এন প্লাস ওয়ান থাকবে, এন প্লাস ওয়ানটা কাটবে না, এখানে হবে এন মাইনাস ওয়ান, উপরে এক বেশি থাকবে। ঠিক আছে, এখানে এন মাইনাস ওয়ান হলে উপরে থাকবে এন, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এখানে যেটা থাকবে সেটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে যদি যোগ থাকে তাহলে প্রথম ভগ্নাংশের হর শেষ ভগ্নাংশের কী হবে, না লব হবে। ঠিক আছে, আর যদি বিয়োগ থাকে তাহলে কী হবে, না প্রথম ভগ্নাংশের লব থাকবে, ঠিক আছে, সেই ভগ্নাংশের কী থাকবে, না হর থাকবে। এই অঙ্কটা সাপোজ এই আমাদের এখানে গিয়ে শেষ হতো, যে ওয়ান মাইনাস ওয়ান বাই একশো, ঠিক আছে, এন না দিয়ে ওয়ান মাইনাস এত একশো, তাহলে এ অ্যান্সার কত হয়ে যাবে, এটা তোমরা লসাগু করবে, ঠিক আছে, কত হবে, তিন একে তিন বিয়োগ এক দুই, তো উপরে হয়ে যাবে দুই। ঠিক আছে, আর হরে কত হয়ে যাবে, না এই যে এখানে যে হরে একশো লসাগু করলে একশো লসাগু হবে, তাহলে দুই বাই একশো, এর কাটাকুটি করে এটা আমাদের হয়তো এক বাই পঞ্চাশ হবে। ঠিক আছে, একইভাবে এখানে যদি আমাদের শেষ টার্মটা যদি এটা না থেকে ওয়ান প্লাস ওয়ান বাই হান্ড্রেড থাকতো, সেক্ষেত্রে অ্যান্সার কত হয়ে যাবে, না প্রথম ভগ্নাংশের আমরা কী নেবো, না হর নেবো, তাহলে হরে আমাদের থ্রি হবেই। ঠিক আছে, আর লবে কত হবে, লবে এখানে দেখছি আমরা যে এন থাকলে এন প্লাস ওয়ান, মানে এক বেশি হয়। ঠিক আছে, তোমরা এটা লসাগু করে নিতে পারো, একশো যোগ এক একশো এক, তাহলে লবের হবে কত, একশো এক। ঠিক আছে, তাহলে এরকম গুনগুন করে থাকলে ব্র্যাকেটের মধ্যে যদি বিয়োগ থাকে তাহলে আমরা ভাববো যে এই প্রথম ভগ্নাংশের আমরা লব নেব, শেষ ভগ্নাংশের আমরা হর নেব, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে যাব। আর এই ক্ষেত্রে কী হবে, না প্রথম ভগ্নাংশের আমরা যদি যোগ থাকে ব্র্যাকেটের ভিতরে গুণগুণ দিয়ে থাকে, তাহলে কী হবে, না প্রথম ভগ্নাংশের আমরা কী নেবো, না হরটা নেবো, আর শেষ ভগ্নাংশের কী হবে, না শেষ ভগ্নাংশ তোমরা লসাগু করবে। ঠিক আছে, করার পরে যেটা লব হবে সেটা তোমরা নিয়ে নেবে।